হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের যে কাল বাদে পরশু যে ফরেস্ট সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস বলছো বা সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিসের এক্সামিনেশানটা আছে, সেই এক্সামিনেশানের যে কোশ্চিন পেপারটা ছিল প্রিভিয়াস ইয়ার্সের, সেই কোশ্চিন পেপারটা আমরা তোমাদের সকলকেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যারা এখনও পাওনি তারা অবশ্যই এই যে ভিডিওটি পুরো দেখো, তাহলে তোমরা কিন্তু সেই বিষয়টি পেয়ে যাবে। আমরা এখানে ইংলিশ প্রশ্নগুলি নিয়ে বেশি আলোচনা করছি না, আমরা তারপর থেকে 20 নম্বর অর্থাৎ 21 নম্বর প্রশ্ন থেকে যে প্রশ্নগুলি আছে জেনারেল পার্ট, সেইগুলো নিয়ে আলোচনা করছি। এখানে তোমরা পুরো ভিডিওটি দেখো, পুরো ভিডিও দেখার পর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো। নতুন যারা প্রথম দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো এবং তার সঙ্গে আমাদের পুরনো এবং নতুন ভিডিওগুলি দেখতে থাকো, তাহলে অনেক হেল্প হবে। তো চলো শুরু করি। তো 21 নম্বর প্রশ্ন এখানে কি বলছে, 1969 সালে ব্যাংক জাতীয়করণের প্রধান উদ্দেশ্য কী ছিল? তো 1969 সালে ব্যাংক জাতীয়করণের প্রধান উদ্দেশ্য ছিল কৃষি ও ক্ষুদ্র শিল্পে ঋণ বাড়ানো। 22 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন এখানে বলছে জয় হিন্দ স্লোগান কে প্রথম দিয়েছিলেন? তো এটা দিয়েছিল এস সি বোস, সুভাষচন্দ্র বোস, জয় হিন্দ। নেক্সট 23 নম্বর প্রশ্ন, কঙ্কন সমভূমির বিস্তার কোথা থেকে কোথা পর্যন্ত? তো কচ্ছ, গুজরাটের কচ্ছ থেকে গোয়া পর্যন্ত হচ্ছে কঙ্কন সমভূমি। এই রিলেটেড আরও প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে, যেমন করমণ্ডল উপকূল কোনটাকে বলে, এই ধরনের যে উপকূলগুলো আছে পুরো ভারতের দক্ষিণ সাইডে অনেকগুলি উপকূল নাম আছে, সেগুলি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট 24 নম্বর প্রশ্ন, ম্যাগনেটাইট এক ধরনের কি? এটা হচ্ছে লৌহ আকরিক। নেক্সট রাষ্ট্রীয় উদ্যোগের বিলগ্নিকরণের ফল নিম্নরূপ কোনটি এর মধ্যে? তো অপশান বি রেড কালারে দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে উত্তর সরকারি সংস্থাগুলির বেসরকারীকরণ। নেক্সট 26 নম্বর প্রশ্ন, অবিভক্ত বাংলার কোন জেলায় 1930-এর দশকে পরপর 3 জন জেলা ম্যাজিস্ট্রেট বিপ্লবীদের দ্বারা নিহত হয়েছিলেন? তো মেদিনীপুর। নেক্সট মহারাষ্ট্রের তুলা চাষ যে মাটিতে সবথেকে ভালো হয় সেটি কোন মাটি? সেটা হচ্ছে রেগুর মৃত্তিকা। নেক্সট 28 নম্বর প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? তো ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা ও রাজ্যসভার সদস্যগণের দ্বারা। নেক্সট 29 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে জাতীয় নলেজ কমিশনের সভাপতি স্যাম পিট্রোডা। নেক্সট নিচের কোনটিতে ব্যক্তি ও সংগঠন বা ঘটনার মধ্যে সাযুজ্য আছে? তো এটার উত্তর হচ্ছে অপশান সি, বাল গঙ্গাধর তিলক হোমরুল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট 31 নম্বর প্রশ্ন, সারা পৃথিবীর মোট উৎপাদনের 90% ভারতে উৎপন্ন হয় কোনটি? তো এর মধ্যে হলুদ সারা পৃথিবীতে যা উৎপন্ন হয় তা 90% ভারতে উৎপন্ন হয়। নেক্সট 32 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি রূপে দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে কে শপথ গ্রহণ করিয়ে থাকেন? তো ভারতের যে রাষ্ট্রপতি তিনি যখন শপথ গ্রহণ করেন সেই শপথ গ্রহণটা করিয়ে থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নেক্সট 33 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে জাতীয় আন্দোলনে প্রভাবিত করেছিল, আন্দোলনকে প্রভাবিত করেছিল? তো অপশান এ, জাপান ও জার্মানি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং ভারতের জাতীয় আন্দোলনকে উৎসাহিত করছিল। নেক্সট 34 নম্বর প্রশ্ন, 2012-তে জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া তেলেগু লেখক কে? তো 2012-তে জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া তেলেগু লেখক হচ্ছে রাভুরি ভারদ্বাজ। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ এই এক্সামটা হয়েছে 2013-তে এবং এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে 2012 থেকে, 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু একটু পড়ে যাওয়া উচিত। নেক্সট 35 নম্বর প্রশ্ন, ভারতের রাঢ় অঞ্চল কোনটি? তো দামোদর উপত্যকা অঞ্চলকে হলো ভারতের রাঢ় অঞ্চল। নেক্সট 36 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদী নেতৃবর্গ সাইমন কমিশন বয়কট করেছিলেন কেন? কারণ সাইমন কমিশনের যে সদস্য ছিল সদস্যরূপে কোনো ভারতীয়কে নেওয়া হয়নি, তাই ভারতীয়
জাতীয়তাবাদী নেতৃবৃন্দ এই সাইমন কমিশনকে বয়কট করেছিল। নেক্সট, অর্থ বিল সম্পর্কে নিম্নোক্ত কোনটি সঠিক নয়? তো এটা হচ্ছে অপশান বি, রাজ্যসভায় এই বিল সংশোধন করার সক্ষম, সংশোধন করতে সক্ষম। তো এটা কিন্তু সঠিক নয়, বাকি সবগুলি সঠিক। বাকি সঠিকগুলি আমরা একবার পড়ে নিই। অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই পাশ হয়, একদম সঠিক। সি, তিন নম্বর কি বলছে, রাষ্ট্রপতি এই বিল পার্লামেন্টে ফেরত দিতে পারে না, একদম সঠিক। নেক্সট, লোকসভার অনুমোদন ব্যতীত কোনো কর বাড়ানো যায় না, ঠিক। তাহলে এখানে অপশান বি হচ্ছে সঠিক নয়। নেক্সট, 38 নম্বর প্রশ্ন, লাক্ষা যা থেকে উৎপন্ন হয় সেটি কি? সেটি হচ্ছে পতঙ্গ দ্বারা উৎপন্ন রেজিন থেকে লাক্ষা উৎপন্ন হয়। 39 নম্বর, মে মাসে 2012-র মে মাসে ডিআরডিও যে দ্বারা চাঁদিপুর থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা আকাশ ক্ষেপণাস্ত্র হলো ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। আকাশ যে ক্ষেপণাস্ত্রটি সে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছিল 2012-র মে মাসে ডিআরডিও থেকে, সেটি কি আকাশ থেকে ভূমি না ভূমি থেকে আকাশ? তো এটা হচ্ছে অপশান এ, ভূমি থেকে আকাশ। নেক্সট, নিম্নোক্তদের মধ্যে কোনটি সঠিক? এটা সঠিক হচ্ছে সম্পত্তির অধিকার হলো আইনগত অধিকার, এটি সঠিক। নেক্সট, 41 নম্বর প্রশ্ন, সুষম বেগে গতিশীল কোনো গাড়ির ভেতর বসে থাকায় বসে একজন যাত্রী একটি বলকে সোজাসুজি উপরে ছুড়ে দিলে বলটি আবার তার হাতে এসে পড়বে, এটি হচ্ছে অপশান এ, যাত্রীর হাতে এসে পড়বে, উত্তর এটাই। নেক্সট, 42 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? সেটি হচ্ছে এই নীতিগুলি বিচারালয়ে বিচারের যোগ্য, তো এটি সঠিক নয়। নির্দেশমূলক নীতি বিচারের যোগ্য নয়, এটি অবশ্যই পালন করতে হবে, ঠিক আছে। নেক্সট, 43 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা ব্রিটিশ পার্লামেন্টের কোন আইন বলে পাশ হয়েছিল? তো এখানে কোনোটি নয়, ক্ষমতা হস্তান্তর আইন এখানে কোনোটি নয়, ঠিক আছে। ভারতের স্বাধীনতা ব্রিটিশ পার্লামেন্টের কোন আইন বলে পাশ হয়েছিল? তো উপরের কোনোটি নয়। 44 নম্বর প্রশ্ন, ভারত সরকার 1991 সালে অর্থনৈতিক সংস্কার চালু করে, যখন দেশের প্রধানমন্ত্রী কে ছিল? তো 1991 সালে দেশের প্রধানমন্ত্রী ছিল পি ভি নরসিংহ রাও। নেক্সট, 45 নম্বর প্রশ্ন, ভিন্ন ভরের দুটি বস্তুর গতিশক্তি সমান হলে কোন বস্তুর ভরবেগ বেশি হবে? তো ভারী বস্তুর ভরবেগ বেশি হবে, ভিন্ন দুটি বস্তুর ভর আলাদা, তাহলে দুটি যদি গতিশক্তি সমান হয় তাহলে ভারী বস্তুর ভরবেগটা বেশি হবে। নেক্সট, 2012-র লন্ডন অলিম্পিক্স উদ্বোধন অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে ছিলেন? ভারতের পতাকা বাহক ছিলেন সুশীল কুমার, 2012-তে সুশীল কুমার। নেক্সট, মঙ্গল পাণ্ডে কোথায় ফাঁসি হয়েছিল? ব্যারাকপুরে, মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর। নেক্সট, 48, ভারতের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে থেকে? তো দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2012 এপ্রিল মাস থেকে শুরু হয়। নেক্সট, 49 নম্বর, এটা একটা ফিজিক্সের অঙ্ক, সেটা হচ্ছে 1.7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি শব্দ তরঙ্গ গতিবেগ যদি 340 মিটার পার সেকেন্ড হয় তাহলে তার কম্পাঙ্কের তরঙ্গের কম্পাঙ্ক কত? এটা একটা ফিজিক্সের অঙ্ক, এটাকে এখানে গতিবেগটাকে যদি তুমি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তরঙ্গের কম্পাঙ্ক তুমি এখানে পেয়ে যাবে, 200 হার্জ। নেক্সট, অ্যানি বেসান্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তো অ্যানি বেসান্ত যুক্ত ছিলেন থিওসফিক্যাল আন্দোলনের সঙ্গে, থিওসফিক্যাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট, এপ্রিল 2012-তে ভারতীয় নৌবাহিনীতে আইএনএস চক্র অন্তর্ভুক্ত হয়, এটি কি? এটি হচ্ছে নিউক্লিয় ক্ষমতাযুক্ত ডুবোজাহাজ। নেক্সট, একটি জেনারেল ইন্টেলিজেন্স বলতে পারো, এটা হচ্ছে রিজেনিং, বি এর পুত্র, বি সি এর স্বামী, সি এর বন্ডি,
এর স্ত্রী, ডি এর স্ত্রী, ই বি এর ভাই, তাহলে বি এবং এর মধ্যে সম্পর্ক কী? এটা হচ্ছে পুত্রবধূ। নেক্সট 53 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের 19 এর নিচের ক্রিকেট বিশ্বকাপ আন্ডার 19, যে ক্রিকেট বিশ্বকাপ 2012 যে দেশকে হারিয়ে জিতেছিল সেটি কোন দেশ? সেটি হচ্ছে অস্ট্রেলিয়া। নেক্সট, ইন্ডিয়া উইন্ডস ফ্রিডম, এই গ্রন্থটির লেখককে? মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট, আকাশের রং নীল হয় কেন? কারণ নীল আলো বেশি বিক্ষিপ্ত হয় বায়ুমণ্ডলের যে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা এবং জলীয় বাষ্পগুলি আছে তাতে নীল আলোটি বেশি বিচ্ছিরিত হয়ে যায়, ফলে আকাশের রংটা আমরা নীল দেখি। 56 নম্বর প্রশ্ন, ভারতে জাতীয় বিজ্ঞান দিবস কবে উদযাপিত হয়? 28 ফেব্রুয়ারি 2013। নেক্সট, জানুয়ারি 2013-তে 140টি রাষ্ট্র একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে স্বাস্থ্য হানিকর পারদের ব্যবহার সীমিত করার সিদ্ধান্ত নেয়। এটি যে শহরে হয় সেটি হচ্ছে জেনেভা শহরে হয়েছিল। নেক্সট, ইংরেজি অক্ষরমালা হইতে স্বরবর্ণ বাদ দিলে বাকি অক্ষরমালার মধ্যে যেটি মধ্যে থাকে, এটি তোমাদের একটু হিসাব করে করতে হবে, এন হচ্ছে মধ্যের অক্ষর। নেক্সট, মহাত্মা গান্ধী কত সালে অসহযোগ আন্দোলনের ডাক দেয়? 1920 সালে। নেক্সট, 60 নম্বর প্রশ্ন, যদি ধনাত্মক আধানে আহিত একটি পরিবাহীকে ভূসংলগ্ন করা হয় তবে তাতে কী হবে? ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে ইলেকট্রন প্রবাহিত হবে। যদি ধনাত্মক আধানে আহিত একটি পরিবাহীকে ভূসংলগ্ন করা হয় তবে ভূপৃষ্ঠ থেকে তার মধ্যে ইলেকট্রন প্রবাহিত হবে। নেক্সট, ইন্ডিয়া ডিভাইডেড এই গ্রন্থটি কে রচনা করেন? রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, 18 ফেব্রুয়ারি 2013-তে ভারতের রাষ্ট্রপতি শান্তি নিরস্ত্রীকরণ ও উন্নয়নের জন্য 2011-র ইন্দিরা গান্ধী পুরস্কার যাকে প্রদান করেন তিনি হচ্ছেন এলা ভাট। নেক্সট, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট, 64 নম্বর প্রশ্ন, এটা তোমাদের এখানে করে দেওয়া হয়েছে, কোনো এক সংকেতে 1-4-6-কে যদি রোজ ইজ ফ্লাওয়ার বলে এবং 9-4-1-কে যদি বলা হয় ফ্লাওয়ার ইজ নাইস, 2-4-6-কে যদি বলা হয় রোজ ইজ বিউটিফুল, তাহলে ফ্লাওয়ার ইজ বিউটিফুলের সংকেত কী হবে? 2-4-1, ফ্লাওয়ার ইজ বিউটিফুল, 2-4-1, এটা হচ্ছে। নেক্সট, আর রোধের একটি সুষম তারকে এন সংখ্যক সমান অংশে ভাগ করা হলো, টুকরোগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে এই সমবায়টির রোধ কত হবে? R/N², এটি হবে তার রোধ। নেক্সট, 2012-তে বিজ্ঞানীরা যে হিগস বোসন বা ঈশ্বর কণা আবিষ্কার করেন সেটি হলো একটি নতুন পরমাণু অপেক্ষা ক্ষুদ্রতম কণা, অবশ্যই ক্ষুদ্রতর কণা। নেক্সট, বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? তো তিনরা ছিলেন নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত। নেক্সট, অঙ্ক আছে একটা, এক লাইনে দাঁড়ানো বালকের মধ্যে অজিত বাম দিক থেকে 12তম স্থানে এবং সুজিত ডান দিক থেকে 6 নম্বর স্থানে আছে, উভয় স্থান পরিবর্তন করলে অজিত বাম দিক থেকে 20তম স্থানে আসে এবং বালকের সংখ্যা কত? তাহলে বালকের সংখ্যা কত? এখানে হচ্ছে অঙ্কটা যদি তোমরা গুনে গুনে করো তাহলে 25 হচ্ছে অ্যান্সার। নেক্সট, আফ্রিকান ইউনিয়ন কমিশন 15 জুলাই 2012-তে এনকোসাজানা ডলামিনি জুমাকে তার নতুন সভানেত্রী নির্বাচিত করে, তিনি যে দেশে সেটি হলো দক্ষিণ আফ্রিকা। আফ্রিকান ইউনিয়ন দক্ষিণ আফ্রিকার লোককে দিয়েছে। নেক্সট, 40 ওয়াট 60 ওয়াট 100 ওয়াট তিনটি বৈদ্যুতিক বাল্বকে একটি সমবায়ে 220 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত করা হলো, তাহলে বাল্ব যদি বেশি যুক্ত করা হলে কোন বাল্ব বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? যে বাল্বে
40 ওয়াটের বাল্বটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। নেক্সট 71 নম্বর, 2012 জানুয়ারিতে 99তম ভারতীয় জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় কোথায়? তো 2012তে 99তম ভারতীয় জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল ভুবনেশ্বরে। নেক্সট ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 4, ওয়াই জেড ইজিক্যাল টু 3, তাহলে ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান কত? এটা তোমরা সূত্র করে এসে যাবে, 28 হচ্ছে। নেক্সট পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলা হয়? রাসবিহারী বসুকে। পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক রাসবিহারী বসু। নেক্সট 2012 জুলাইতে ভারতীয় মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস রওনা হয় তার দ্বিতীয় মহাকাশ মিশনে, নেক্সট কোন সামন্তরিকের কর্ণোদয় 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার এবং কর্ণোদয়ের মধ্যবর্তী কোণ 90 সেন্টিমিটার হলে সামন্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? এটা 2.5 সেন্টিমিটার হচ্ছে, 2.5 সেন্টিমিটার। নেক্সট এটা খুব সহজ অঙ্ক ছিল। নেক্সট 76, 2012 সালে দশম প্রবাসী ভারতীয় দিবস কোথায় অনুষ্ঠিত হয়? জয়পুরে। নেক্সট কাকে মারাঠা রাজনীতি চাণক্য বলা হয়? নানা ফড়নবীশকে মারাঠা রাজনীতি চাণক্য বলা হয়। নেক্সট ভারতে ভারতবর্ষের অর্থের যোগান মানি সাপ্লাই নিয়ন্ত্রণ করে কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট ওজোন স্তর নিম্নলিখিত কোন স্তরে পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পাওয়া যায়। নেক্সট এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে উইলিয়াম জোন্স। নেক্সট এই অঙ্কটা তোমরা সমাধান করবে এবং উত্তর কত হচ্ছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবে, 81 নম্বর অ্যান্সার। নেক্সট 82, বিশ্বের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কে? ইউএনডিপি। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে ইউএনডিপি। নেক্সট পশ্চাদপসারণকারী মৌসুমী বায়ু শীতকালে বৃষ্টিপাত ঘটায় নিম্নোক্ত অঞ্চলে? এটি হচ্ছে দক্ষিণ ভারতের পূর্ব উপকূলে, যেটা হচ্ছে করমণ্ডল উপকূল, যেটা সাধারণত তামিলনাড়ুতে। নেক্সট নিচের কোনটি চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না? তো গামা রশ্মি যার কোনো আধান নেই তাই চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো প্রভাবিত হয় না। নেক্সট নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় ছিল? পাটনার নিকটবর্তী স্থানে ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। নেক্সট লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন লোকসভার সদস্যদের দ্বারা? লোকসভার অধ্যক্ষ কীভাবে নির্বাচিত হয়? লোকসভার সদস্যদের দ্বারা। নেক্সট এ ও বি একসঙ্গে একটি কাজ 4 দিনে সম্পন্ন করে, আলাদাভাবে একা কাজ করলে এর সময় লাগে তা এর যা সময় লাগে তার থেকে বি এর সময় লাগে 6 দিন বেশি, তাহলে এ একা ওই কাজটি কয়দিনে সম্পন্ন করতে পারবে? এ 6 দিনে সময় সম্পন্ন করতে পারবে। নেক্সট পরিবেশ মন্ত্রক যা খননের অনুমতি দেয় না তা হলো উড়িষ্যার বক্সাইটের খনি। উড়িষ্যায় যে বক্সাইটের খনি আছে সেটা পরিবেশ মন্ত্রক খননের অনুমতি দেয়নি। নেক্সট পূর্ব ভারতে দেখা পূর্বে ফিরে দেখা লুক ইস্ট এই নীতি প্রবর্তন করেন কে? এটি তোমরা আমাদের কমেন্টে জানাবে। অপশান অটল বিহারী বাজপেয়ী, ইন্দ্রকুমার গুজরাল, মনমোহন সিং, সোনিয়া গান্ধী। পূর্বে ফিরে দেখ বা দেখো এই নীতি প্রবর্তন করেন কে? নেক্সট 90, কোন বৎসরে কাশ্মীরের ভারতভুক্ত হয়েছিল? তো 1947 সালে কাশ্মীর ভারতভুক্ত হয়েছিল। নেক্সট তেজস্ক্রিয় পদার্থ থেকে নিষ্কৃত বিটা রশ্মি কি? তো বিটা রশ্মি হল নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউট্রন দ্বারা বিঘটিত ইলেকট্রন। নেক্সট 92, একটি ভগ্নাংশের হরের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি হয় 1/3 এবং লবের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি হয় 1/2, তাহলে ভগ্নাংশটি কত? এখানে তোমরা ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিতে পারো
কিংবা তোমরা অনেকটা বড় হয়ে যাবে সাজাসাজি করতে গেলে, ঠিক আছে? তো এখানে অপশান ডি হচ্ছে অ্যান্সার, 3/8। নেক্সট 93, কে শিখদের একটি সামরিক জাতিতে রূপান্তরিত করেছিল? তো গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং শিখদেরকে একটি সামরিক জাতিতে রূপান্তরিত করেছিল। নেক্সট, সমাজতান্ত্রিক ধরনের সমাজ বা সোশিয়ালিস্ট প্যাটার্ন অফ সোসাইটি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয় কার সময়ে? ইন্দিরা গান্ধীর সময়ে, ইন্দিরা গান্ধীর সময়ে এটি যুক্ত করা হয়। নেক্সট, ওজোন স্তর যা বিকিরণের কারণে নষ্ট হয় তা হলো সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি। নেক্সট, নিচের যৌগগুলির মধ্যে কোনটি আয়নিক ও সমযোজী ব্যান্ডের উদাহরণ? কে ও এইচ, এটি হলো আয়নিক ও সমযোজী বন্ডের উদাহরণ। নেক্সট, দেবেন, এটা একটা অঙ্ক, এখানে বলছে দেবেন 4 দিনে ও রমেন 3 দিনে একটি কাজ করলে একটি কাজের 2/3 অংশ সম্পন্ন হয়। আবার দেবেন 3 দিন ও রমেন 6 দিন করলে কাজটির 11/6 অংশ সম্পন্ন হয়। পৃথকভাবে দেবেন কাজটি করলে রমেনের থেকে কতদিন বেশি লাগবে? 3 দিন বেশি লাগবে। এটা তোমরা ক্যালকুলেশন করে সহজেই বের করে ফেলতে পারবে। নেক্সট 98, হরিজন পত্রিকা, হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী। নেক্সট, রাজ্যসভার সভাপতি কে? রাজ্যসভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি আর লোকসভায় হচ্ছে স্পিকার। নেক্সট 100 নম্বর প্রশ্ন, প্রথম প্রকারে 100 কিগ্রা দ্রবণে, প্রথম প্রকারের 100 কেজি দ্রবণে 5 কেজি চিনি আছে এবং দ্বিতীয় প্রকারের 300 কেজি দ্রবণে 24 কেজি চিনি আছে। উভয় দ্রবণ থেকে 150 কেজি দ্রবণ নিয়ে দেখা গেল তাতে 9.23 কেজি চিনি আছে। ওই 150 কেজি দ্রবণে প্রথম প্রকারের দ্রবণের ওজন কত? 77.79 কেজি। নেক্সট, শাল একটি কি ধরনের গাছ? এই প্রশ্নটা তোমাদের কোন পরীক্ষা আসেনি তুমি একবার বলতে পারবে? না, এটি সব পরীক্ষাতে আসে। শাল হচ্ছে একটি পর্ণমোচী গাছ। নেক্সট 102 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার ভারত আক্রমণ করে কত সালে? তো খ্রিস্টপূর্বাব্দ 377, 377 অব্দে, খ্রিস্টপূর্বাব্দ 377-এ আলেকজান্ডার ভারত আক্রমণ করে। নেক্সট, একটা সরল অঙ্ক দেওয়া আছে, খুব সরল এবং খুব ভালো অঙ্ক, সেটা 2/99 অ্যান্সার হচ্ছে। নেক্সট, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে হন? চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট 105 নম্বর, C+O2 থেকে CO2 এই সমীকরণ থেকে নিচের কোন তত্ত্বটি জানা যায় না? এটি একটি তাপমচি যে বিক্রিয়া সেটি আমরা এই সমীকরণ থেকে জানতে পারি না। নেক্সট, 2013-তে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিলেন? ভুটানের রাজা। 2013-র প্রজাতন্ত্র অনুষ্ঠানে, প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুটানের রাজা। নেক্সট, কাকে প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্যকে। নেক্সট, এটা একটা অঙ্ক, মিশ্রণের অঙ্ক আছে, একটি বিশেষ ব্লেন্ডার চা এ অসম ও দার্জিলিং চায়ের অনুপাত 2:3 হলে 9 কেজি দার্জিলিং চা যে মিশ্র চা তা থেকে, মিশ্র চা এ থেকে সেই মিশ্র চায়ের পরিমাণ বের করো, 15 কেজি অ্যান্সার আসছে। নেক্সট 109, পিভিসি উৎপাদনের প্রাথমিক উপাদান কি? ক্লোরো ইথেন, পিভিসি উৎপাদনের প্রাথমিক উপাদান হচ্ছে ক্লোরো ইথেন। নেক্সট, পঞ্চশীল নীতির প্রবক্তা কে? তো পঞ্চশীল নীতির প্রবক্তা হলেন জওহরলাল নেহরু। নেক্সট, গমের উচ্চ ফলনশীল বীজ কে আবিষ্কার করেন? নরমান বরলগ, মেক্সিকো, নরমান বরলগ আবিষ্কার করেন গমের উচ্চ ফলনশীল বীজ। নেক্সট, আদিনা মসজিদ, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। নেক্সট, একটি অঙ্ক আছে, 3 জন প্রতিযোগী একটি বৃত্তাকার মাঠ যথাক্রমে 14 মিনিট, 21 মিনিট ও 35 মিনিটে প্রদক্ষিণ করে, একই স্থান থেকে একই সময়ে একই দিকে চলতে শুরু করলে তারা একসঙ্গে প্রথমবার যখন মিলিত হয় সেই সময়ে
প্রথম প্রতিযোগীর মাঠ কতবার প্রতিক্ষণ হবে? 15 বার। করে দেখুন। নেক্সট, নিচের কোন ধাতুটি জারিত না হয়ে হয়ে অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে? জিঙ্ক। নেক্সট, H2B = 2:3, B:C = 4:5, C:D = 3:7, এবার B:D = কত? 12:35। নেক্সট, মানসাবদারি প্রথা কে প্রবর্তন করেন? আকবর, মোগল সম্রাট আকবর। নেক্সট, যে বিটি বেগুন চাষ ভারতে নিষিদ্ধ করা হয় তা হলো বায়োটেকনোলজি দ্বারা সৃষ্ট বেগুন যাতে পোকা ধরে না? নেক্সট, একটি টিভি বিক্রেতা টিভির ক্রয় মূল্যের উপর 10% লাভ রেখে ধার্য মূল্য ঠিক করেন, কিন্তু বিক্রি করার সময় 10% ছাড় দিয়ে টিভিটি বিক্রি করেন, তার ক্ষতি কত হলো? 1% ক্ষতি হয়। নেক্সট, এটাও একটা অঙ্ক, এক্স এবং ওয়াই পরস্পর ব্যস্ত সমানুপাতিক, এক্স এর মান 12 তখন ওয়াই এর মান 9, যে জোড়টি এক্স এবং ওয়াই সম্ভাব্য মান নয় তা লেখো। 24-18। নেক্সট, টোডরমলের নাম কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত? হতো জাপ্তি প্রথা, জাপ্তি রাজস্ব প্রথার সঙ্গে যুক্ত হচ্ছে টোডরমলের নাম। নেক্সট, ম্যাগনেশিয়ামকে বাতাসে পোড়ালে উজ্জ্বল সাদা ধোঁয়ায় ধোয়ার সাথে যে সাদা গুঁড়ো উৎপন্ন হয় তা হলো MgO। এটা একটা অঙ্ক আছে, দেখে নিও এটা, ঠিক আছে, ভিডিও পজ করে দেখে নিও। নেক্সট, সব একই ধরনের এটা। নেক্সট, 124 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সুফি সাধক ছিলেন না? কবির। নেক্সট, ধূমায়িত নাইট্রিক অ্যাসিড লোহার সংস্পর্শে এলে কি পাওয়া যায়? নিষ্ক্রিয় লোহা পাওয়া যায়। নেক্সট, ভারতে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন যেখানে বিদ্যুৎ সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ তা হলো বাংলাদেশের ঢাকায়। নেক্সট, 2013-তে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হন অশোক কুমার মুখার্জি। নেক্সট অঙ্ক আছে, ওটা দেখে নিও। নেক্সট, 129 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। নেক্সট অঙ্ক আছে, তারপরে 131 নম্বর, ভারতের যে স্থানে প্রথম 2013-তে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিয়ের উপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয় সেটি হলো দিল্লি। তো এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়, এই প্রশ্ন রিলেটেড 2018 সালের যে প্রশ্ন হতে পারে সেগুলি কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ 2017 এবং 2018-র যে কারেন্ট অ্যাফেয়ার সেটা। নেক্সট, হীরাকুদ জলাধার যে নদীর উপর অবস্থিত সেটা হচ্ছে মহানদীর ওপরে। নেক্সট অঙ্ক আছে, 134 নম্বর, কে সতীদাহ প্রথা তুলে দেন? উইলিয়াম পেন্টিং। নেক্সট, নাইট্রোজেন পরমাণুতে 7টি প্রোটন এবং 7টি ইলেকট্রন আছে, নাইট্রাইড পরমায়নে তাহলে কটি থাকবে? 7টি প্রোটন থাকবে, শুধু ইলেকট্রন সংখ্যা বেড়ে 10 হয়ে যাবে। নেক্সট অঙ্ক আছে, তারপর এটা কোন পরমাণুটি সুস্থির নয়? 2H1, এটা সুস্থির নয় অপশন। নেক্সট, কে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। নেক্সট, মার্চ 2013-তে নতুন পোপ হলেন পোপ ফ্রান্সিস, এটা অঙ্ক দেখে নিও। নেক্সট, 141, কোন শৈবালটি ঘূর্ণন শৈবাল? ভলভক্স। নেক্সট অঙ্ক, তারপরে 143, যে পদার্থের ব্যবহার প্রতিরোধের জন্য কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান থেরাটি ট্রিটি স্বাক্ষরিত হয় তা হলো পারমাণবিক বোমা? নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ছিলেন আদি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা? দেবেন্দ্রনাথ ঠাকুর। 18-19 জুন 2012-তে অনুষ্ঠিত সপ্তম G20 শীর্ষ সম্মেলনে যে রাষ্ট্র সভাপতিত্ব করেন সেটি হলো মেক্সিকো। নেক্সট অঙ্ক দেখছি না আমরা, 147, কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? রাজেন্দ্র চোল। 1। নেক্সট, নিচের কোনটি জেনেটিক রোগ? তো সিকেল সেল অ্যানিমিয়া, এটা হচ্ছে জেনেটিক রোগ, পরপর হতে থাকবে। নেক্সট, 151, প্রতি বছর শান্তির আন্তর্জাতিক দিবস উদযাপিত হয় 21শে সেপ্টেম্বর। 152, পশমের উৎপাদন যে রাজ্যে সর্বাধিক তা হলো রাজস্থান। নেক্সট, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত দাদা ভাই নৌরোজি। অঙ্ক দেখছি না আমরা, 156, খাবার ও জল গরম করে কোন রোগ প্রতিরোধ করা যায়? এটা হচ্ছে কলেরা। নেক্সট,
ইউরো কাপ 2012 বিজয়ী কে? স্পেন। নেক্সট, ইন ক্লাব জিন্দাবাদ স্লোগানটি দেন ভগৎ সিং। 159 জুন 2012 রিওতে যে 20 সাস্টেনেবল উন্নয়ন সম্মেলন হয়, +20 সাস্টেনেবল উন্নয়নের সম্মেলন হয়, সেটি হয় ব্রাজিলে। নেক্সট অঙ্ক আছে এটা, জেনেটিক কোড ডিজেনারেসিস কে আবিষ্কার করেন? খোরান। নেক্সট, গাদার পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? সান ফ্রান্সিসকো, আমেরিকা। নেক্সট, চিংড়ি রেচনাঙ্গ হচ্ছে সবুজ গ্রন্থি, ঠিক আছে। নেক্সট, 166 নম্বর প্রশ্ন, ঘূর্ণপাতের মাঝের শান্ত অঞ্চল যে নামে পরিচিত তা হলো IEYI। নেক্সট, বিপ্লবী সমিতি অনুশীলন ও যুগান্তর এই দুটি প্রতিষ্ঠাতা কে? পুলিন বিহারী দাস। নেক্সট, লু কি? লু হলো এক ধরনের উষ্ণ বায়ু। নিম্নলিখিত ব্যাঙ এটা সাজিয়ে নেবে। নেক্সট, মুজফ্ফরপুর হত্যাকাণ্ডে কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন? প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম বসু। নেক্সট, 2012 সাহিত্যে নোবেল পুরস্কার কে পান? মু ইয়ান। তোমাদের কিন্তু 2017 2018 কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, কোন বছর মেদিনীপুরে তাম্রলিপ্ত সরকার ঘোষিত হয়? তো ১৯৪২ সালে স্বাধীন তমলুক বা তাম্রলিপ্ত সরকার ঘোষিত হয়। নেক্সট, বিপ্লবী আন্দোলনের সূত্রপাত কোথায় হয়েছিল? মহারাষ্ট্রে। নেক্সট, রিজেনিং এটা দেখে নিও। তারপরে, ভারতের সর্বনিম্ন নারী পুরুষের অনুপাত কোন রাজ্যে? রাজস্থানে। অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে সিউডোপডিয়া। নেক্সট, যদি পাথর পূজা করে ঈশ্বরকে দেখা যায় তবে আমি পর্বতের পূজা করব, উক্তিটি কার? কবিরের। নেক্সট, 2012 এপ্রিলে বিশ্ব ব্যাংকের প্রধান হিসেবে নিযুক্ত হন জিম ইয়ং কিম, ইনি এখনও আছেন। নেক্সট, ভারতের জাতীয় আন্দোলনে চরমপন্থী আন্দোলনে শুরু হওয়া তাৎক্ষণিক কারণ কি? চরমপন্থী ব্রিটিশ সরকারের দমন নীতি, এটা ঠিক কিন্তু সিটাও এখানে বলছে খুব কাছাকাছি। নেক্সট, রন হলো এক ধরনের লবণাক্ত উপকূল সমভূমি, যেমন কচ্ছের রান। নেক্সট, প্রথম তেরাঙ্গা পতাকা উত্তোলন হয় কত সালে? 1929 সালে। অপশান ডি, ১৯৩০ সালে। নেক্সট, ভীম হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম উপজাতি। নেক্সট, চতুর্থ ব্রিক্সের ফুল ফর্ম হচ্ছে? ব্রিক্সের যে সকল দেশগুলি আছে, 5টি দেশ, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। এর শীর্ষ সম্মেলন মার্চ 2012 অনুষ্ঠিত হয়েছিল এবং সেটি হয়েছিল ভারতবর্ষে। নেক্সট, রিজেনিংটা তোমরা দেখে নিবে। তারপরে, 186, ব্রিটিশ পার্লামেন্টের কোন আইন বলে ভারতে প্রথম সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব প্রবর্তিত হয়েছিল? মর্লে মিন্টো আইন, 1909। নেক্সট, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি হয়েছিল কত সালে? 1954 সালে। নেক্সট, যে রাজ্যে বনভূমির বিস্তার সর্বাধিক তা হলো মধ্যপ্রদেশ রাজ্য। নেক্সট, অক্সিন কি? অক্সিন হলো একটি উদ্ভিদ হরমোন। নেক্সট, একটি অঙ্ক আছে দেখে নিও। তারপরে, এটা কে এবং কখন স্বরাজ পার্টি গঠন করেছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সিআর দাস, 1923 খ্রিস্টাব্দে স্বরাজ্য পার্টি গঠন করেছিলেন। নেক্সট, ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত কোন বিষয়টি ভুল? রেশনিং ব্যবস্থাকে শক্তিশালী করা, এটি হচ্ছে একদম চরম ভুল কথা। নেক্সট, একটি মিশ্রগ্রন্থির উদাহরণ দাও। মিশ্রগ্রন্থি হলো অগ্নাশয়। নেক্সট, ঝুম, চেনা, লাদাং, হুমা এগুলি কি? এগুলি হলো স্থানান্তর চাষ। নেক্সট, একটা অঙ্ক আছে দেখে নিও।
তারপরে 1996 এই সরি 196 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? লালা লাজপত রায়। নেক্সট, দ্বিতীয় পরিকল্পনায় মহলানবিশ পদ্ধতির প্রভাবিত হয় কোন সোভিয়েত রাশিয়ার পরিকল্পনা দ্বারা? দ্বিতীয় পরিকল্পনায় মহলানবিশ পদ্ধতি প্রভাবিত হয় সোভিয়েত রাশিয়ার পরিকল্পনা দ্বারা। নেক্সট, আখের সর্বাধিক ফলন হয় যেখানে তা হলো খাদেরে, খাদের আখের সর্বাধিক ফলন হয় যেখানে তা হলো খাদের। নেক্সট অঙ্ক আছে, তারপরে 200 নম্বর এবং লাস্ট প্রশ্ন, কেন্দ্রীয় বাজেটের রাজস্ব খাতে প্রধান আয় আসে এই উৎস থেকে, কোন উৎস থেকে? প্রত্যক্ষ এবং পরোক্ষ কর থেকে কেন্দ্রীয় বাজেট খাসে খাতের বাজেটের রাজস্ব খাতে প্রধান আয় হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর। তো এই ছিল আমাদের আজকের পুরো ভিডিওটি। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, কারণ 200টা প্রায় 180টা প্রশ্ন আমরা এখানে পড়িয়ে শুনিয়েছি, তাই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, অনেক বড় হয়ে গেছে। তবুও তোমরা যারা কষ্ট করে একটু ভিডিওটি দেখেছো, তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করো। নতুন কেউ থেকে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো এবং আমাদের নতুন পুরনো ভিডিওগুলি দেখতে থাকো, তাতে তোমাদের অনেক 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 হেল্প হবে। আমরা বিভিন্ন ধরনের সাপ্তাহিক পত্রিকার আপডেট কিংবা জব আপডেট এবং অন্যান্য প্রশ্ন উত্তরের ভিডিও, কোশ্চিন দেওয়া, আমরা যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চিন পাই সেগুলি তোমাদের সাপ্লাই দেওয়া, এর সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামসের ফর্ম ফিল আপ বিষয়, এই ফর্ম ফিল আপ কীভাবে করবে সব বিষয় নিয়ে আমরা আমাদের চ্যানেলে আপডেট দিতে থাকি। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং এই সব যে সকল জিনিস আমরা দিচ্ছি তার লাভ উঠাতে থাকো। তো চলো, ভিডিওটিকে বেশি বড় না করে ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো, সকলকে ভালো রেখো এবং আমাদের সঙ্গে থেকো। থ্যাংক ইউ।